হাই, আজকে যে গল্পটা পড়ব সেটা খুব বিখ্যাত একটা গল্প, মজার একটা গল্প, অনেকেই পড়েছেন, আবার আমি জানি না অনেকে পড়েছেন কিনা। গল্পটার নাম হচ্ছে হজ বরল। আমার গুরুদেব, মানে যাকে আমি গুরুদেব বলে মানি, গল্পটা তার লেখা, অর্থাৎ সুকুমার রায়ের লেখা। ভীষণ মজার গল্প, গরমকালের গল্প, একটা গরমকালের দুপুরবেলার গল্প। এই এরকমই যেরকম এখন আজ 27শে মার্চ দুপুরবেলা গরম, সেরকম একটা দুপুরের গল্প। আজকের গল্প হজ বরল। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যে সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বিড়াল গোপ খুলিয়ে প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল? অমনি বিড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাঁক প্যাঁকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো, তুমি তো সত্যিকারের বিড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল। আমি খানিক ভেবে বললাম, সরি, বিড়াল বলল, বিড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বিড়ালটা তাও জানো না বলে এক চোখ বুঝে ফ্যাঁচ ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, মনে হলো ওই চন্দ্রবিন্দুর ব্যাপারটা আমার নিশ্চয়ই বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বিড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দুর চ বিড়ালের তালবোর স, আর রুমালের মা হল চশমা, কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাশে বিড়ালটা আবার সেই বিচ্ছি রকম করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা সহজ কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বিড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বিড়াল এক গাল হেসে বলল, তার জানি নে, কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত, ব্যাস সিধে রাস্তা, সোয়া ঘন্টার পথ গেলেই হল। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বিড়ালটা হঠাৎ তখন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, সে আমার কাম্য নয়, আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক বলতে পারত। আমি বললাম, গেছো দাদাকে, তিনি কোথায় থাকেন? বিড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় তার সাথে দেখা হয়? বিড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। আমি বললাম, কিরকম? বিড়াল বলল, সে কিরকম জানো, মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি, যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর, আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিম বাজার, কিছুতেই দেখা হবার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বিড়াল বলল, সে অনেক হাঙ্গামা, আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতন যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসেব? বিড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কিরকম। এই বলে সেটা কাঠি নিয়ে ঘাসের উপর একটা লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা, বলে খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল, তারপর আবার ঠিক তেমনি আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি, বলে ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল, তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু, এমনি করে খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত, এই মনে করো গেছো বৌদি রান্না করছে,
এই মনে করো গাছের গায়ে একটা খুঁটো। এরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, দুচ্ছাই কি সব আবল তাবল বকছো, একটু ভালো লাগছে না? বিড়াল বলল, আচ্ছা আচ্ছা, তাহলে আর একটু সহজ করে বলছি, চোখ বুঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি বুঝেই আছি, বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে চলেছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপর বসতাম, বসতেই কে যেন ভাঙা মোটা গলায় বলে উঠল, সাধ্য গলায় কথা হয়। আমি ভাবলাম, এ আবার কে রে, এদিক ওদিক তাকাচ্ছি, এমন শোনার সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে, সাধ্য গোনা কথা হয়। তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে, আর এক একবার ঘাড় বেঁকে আমাদেরকে তাকাচ্ছে। আমি বললাম, সাধ্য গুণে ১৪। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হায়নি হায়নি ফেল। আমার ভয়ানক রাগ হলো, বললাম নিশ্চয়ই হয়েছে, সাতেককে সাত, সাধ্য গুণে ১৪, তিন সাতে ২১। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে নিয়ে খানিক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, সাধ্য গুণে ১৪ নামে ৪, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে সাধ্য গুণে ১৪ হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরো ১৪ হয়নি, তখন ছিল ১৩ টাকা ১৪ আনা ৩ পাই, আমি যদি ঠিক সময়ে বুঝে ধাঁ করে ১৪ লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত ১৪ টাকা ১ আনা ৯ পাই। আমি বললাম, এমন আনারি কথা তো কখনো শুনিনি, সাধ্য গুণে ১৪ যদি ১৪ হয় সে তা সবসময় ১৪, এক ঘন্টা আগে হলেও যা, ১০ দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কিরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে, আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগি, এতটুকু বাজে করার জন্য, বাজে খরচ করার জন্যে, এই তো কদিন আগে খেটে খুটে যুদি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তা তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক খরচা হয়ে গেল, বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় গাছের একটা ফোকর থেকে কি যেন একটা শুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো, চেয়ে দেখি দেড় হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কোলকে টোলকে কিচ্ছু নেই আর মাথা ভরা টাক, তাকের ওপর খড়ি দিয়ে কে যেন কিসব লিখেছে। বুড়ো এসে খুব ব্যস্ত হয়ে হুঁকোতে দু এক টান দিয়ে বলল, কয় কয় হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, ১৯ দিন পার হয়ে গেল এখনো হিসেবটা হয়ে উঠল না। কাক দু চার মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞাসা করল, কতদিন বললে? বুড়ো বলল, ১৯। অমনি কাক গলা উঁচিয়ে হেঁকে বলল, লাগ 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 ২০। বুড়ো বলল, ২১। কাক বলল, ২২। বুড়ো বলল, ২৩। কাক বলল, ২৩৫। ঠিক যেন নিলাম ডাকছে, ডাকতে ডাকতে হঠাৎ কাকটা আমাদের তাকে বলল, কি তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোখা ডাকতে যাবো কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনে সে বনবন করে ৮-১০ পাক ঘুরে আমার দিকে ফিরে তাকাল, তারপর হুঁকোটাকে দূরবীনের মতন চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে দিল, তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমাকে বারবার দেখতে লাগলো, তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমার মাপ নিতে শুরু করল আর হাঁকতে লাগলো, খাড়াই ২৬ ইঞ্চি, হাতা ২৬ ইঞ্চি, আস্তিন ২৬ ইঞ্চি, ছাতি ২৬ ইঞ্চি, গলা ২৬ ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এই হতেই পারে না, বুকের মাপও ২৬ ইঞ্চি, গলাও ২৬ ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখাটেখা সব উঠে গিয়েছে, খালি ২৬ লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা মাপে ২৬ ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো বলল, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো আমাকে তার দুটো আঙুল দিয়ে একটুখানি চিপে চিপে বলল, ২৫ সের। আমি বললাম, সে কি পটলার ওজন তো ২১ সের, সে আমার চাইতে ১.৫ বছরের ছোট। কাকটা অমনি বলে উঠল, সে তোমাদের হিসাব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন ২৫ সের, বয়স ৩৭।
আমার বয়স হল 8 বছর 3 মাস বলে কিনা 37। বুড়ো খানিক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো, বাড়তে না কমতে? আমি বললাম, সে আবার কি? বুড়ো বললো, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তা নয় তো কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি, কোনদিন দেখবো বয়স বাড়তে বাড়তে একদম 60-70-80 পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই। তখন আর 41-42 হয় না, 39-38-37 করে বয়স নামতে থাকে। এমনি করে করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো, নামলো, আবার উঠলো, এখন আমার বয়স হচ্ছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমি হিসেবটা চটপট ছেড়ে নি। বুড়ো অমনি চট করে আমার পায়ে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলল, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে হুঁকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুঝে ভাবতে লাগলো। তারপরে বলল, হ্যাঁ মনে পড়েছে, শোনো, তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যা গুলিজুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাও মাও খাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে রাজা বলে উঠল, পক্ষীরাজি যদি হবে তবে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হল? কেউ তার জবাব দিতে পারে না, সব সুসুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমাদেরকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিজ্ঞাপন পেয়েছ, হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায়নম, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার, কাগেয়াপট্টি। আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 পাই, চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠিয়া থাকে। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলিম অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতি কাক, হেঁড়ে কাক, রামকাক প্রভৃতি কাকেরাও অর্থলোভে নানারূপ ব্যবসা চালাইয়াছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হবেন না। আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না? কাক গম্ভীরা বললো, হ্যাঁ ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাথমাথ করে ফেরে উঠল, দেখ ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তো স্লেট ফাটিয়ে দেবো। কাক একটু থতমত খেয়ে বললো, কি এটা ভাবলো? দিয়ে বললো, টেকো নয়, টেপো টেপো মাথা, মাথা যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজ গজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক বলল, এই দেখ বলে স্লেটখানা ঠকাশ করে বুড়োর টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ে আর ছোটদের বসে পড়ল আর ছোট ছেলেদের মতন ঠোঁট ফুলিয়ে, ও মা, ও পিসি, ও শিবুলা বলে হাত পা ছুড়ে কাঁদতে লাগল। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি 60-60? বুড়ো অমনি কান্না থামে বলল, 61-62। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখালে না? বুড়ো বলল, হ্যাঁ তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম, খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়াদি কীর্ত অত্র কাকাল তনামা লিখিত শ্রী কাকেশ্বর কুচকুচে কার্যান চাগে, ইবারত খেসারত দলিল দস্তাবেজ, তস্য ওয়ারিশগণ মালিক দখলিকার সত্ত্বে অত্র নায়েব শেরেস্তায় দস্ত বদস্ত কায়েব মোকাবরি পত্তনি পাট্টা অথবা
কাওলা কবুলিয়ত। সত্যতায় কি বিনা সত্যতায়, মুনসেফি আদালতে কিংবা দায়রায়, সুপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুদ, গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মখমল ডিক্রিজারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায় আমার পড়া শেষ হতে না হতে বুড়ো বলল, এসব কি লিখেছ আবল তাবল? কাক বলল, ওসব লিখতে হয়, না হলে হিসেব টিকবে কেন? ঠিক চৌকশ মতন কাজ করতে হলে গোড়া এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ তাও বলা হয়েছে। ও হ্যাঁ, শেষ দিকটা পড়ো তো। আমি বললাম, আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 × 14, বয়স 26 ইঞ্চি, জমা 2 পাই, জমা 2 শের, খরচ 37 বছর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জিসিএমও নয়, সুতরাং হয় ত্রৈরাশিকের অঙ্ক না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 2.5 শেরটা হচ্ছে ভগ্নাংশ, ফলে বাকি 3টে হল ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও। বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞাসা করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ থেকে ডাকল, ওরে বুধ, বুধরে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভেতর থেকে রেগে বলে উঠল, হ্যাঁ কেন ডাকছিস? বুড়ো বলল, রাকেশ্বর কি বলছে শোন। আবার সেরকম আওয়াজ হলো নিচ থেকে, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেরে উত্তর এলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, আর তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক। আজকের মতন গল্প এখানেই শেষ। তার 2টো কারণ, গল্পটা আমি 2টো ভাগে বলবো ঠিক করেছিলাম, সেটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গিরিম করে একটা বাজে ফোন এসে গেল, সুতরাং ফোনে রেকর্ডিং করছিলাম, ভিডিওটা ষষ্ঠী পুজো হয়ে গেল। যাই হোক, 15-16 মিনিটের একটা গল্প আজকের পার্টটা, আগামীকাল বাকি গল্পটা। এখানে যেমন উধো বুধো কাকেশ্বর কুচকুচে আর চন্দ্রবিন্দু বা বেড়াল এরা এলো, আগামীকাল আসবে আরো মজার মজার কিছু চরিত্র, যেমন ন্যাড়া, হিজবিজবিজ, আরো এরকম 3-4টে মজার মজার চরিত্র আসবে। অপেক্ষা করে থেকো। আর একটা ছোট্ট হোমওয়ার্ক, যারা ত্রৈরাশিক আর ভগ্নাংশের মানে বোঝো না, তারা খুঁজে বার করো ত্রৈরাশিক আর ভগ্নাংশের মানে কি, মা বাবাকেও জিজ্ঞাসা করতে পারো, বাড়ির বড়দেরও জিজ্ঞাসা করতে পারো, আর উত্তরটা কমেন্ট সেকশনে পোস্ট করতে পারো। আর যারা এই ভিডিওটা দেখলে তাদের কেমন লাগলো, আরো কিরমভাবে ভালো হতে পারে, ভালো হয়েছে খারাপ হয়েছে, যা যা মনে চায় যেরকম লেগেছে সেটাও জানিও, তাহলে আগামী ভিডিওগুলো সেইভাবে আরো ভালো করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।